আসসালামু আলাইকুম আরিকা মাম্মি নি কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কালারফুল সন্দেশ তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অন করে আমাদের সাথেই থাকুন। সন্দেশের জন্য 1 কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ ময়দা ও 1 কাপ চিনি নিয়েছি। এখানে একটি হাঁড়ির মধ্যে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই সন্দেশ তৈরির জন্য ময়দাটাই লাগবে, আটা দিয়ে তৈরি করলে ভালো লাগে না। চুলার আঁচটা একদম লোয়ে রেখে 3-4 মিনিট ময়দা ভেজে নিচ্ছি। ময়দা ভেজে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। ভাজা হয়েছে, ঠান্ডা করে ময়দা একটু চালনির সাহায্যে চিনে নিচ্ছি। কারণ ভাজার সময় ময়দাটা কিছু দলা পেকে যায়, এজন্য চেলে নিচ্ছি। সেই একই পাত্রের মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে বলক করে নিচ্ছি, বেশি জাল করার প্রয়োজন নেই। এবার চুলা অফ করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে দলা পেকে না যায়। পাতলা থাকলে সমস্যা নেই, ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। একটি বাটিতে উঠিয়ে নিলাম, 1/4 কাপ বাটার বারবার করে মিশিয়ে নিচ্ছি। হাতে ঘি মেখে একটি প্লাস্টিক র‍্যাপে ঘি মাখিয়ে তার উপর রুটির মতন করে উপর থেকে প্লাস্টিক র‍্যাপ দিয়ে দিলাম। রুটির মতন করে বেলে নিচ্ছি। অবশ্যই প্লাস্টিকের র‍্যাপ দিতে হবে, তা না হলে লেগে যেতে পারে। বাকি অংশ আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। 3 রকমের ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার সবগুলো এক এক করে রোল করে নিচ্ছি। রুটির মতো করে যেটা ফ্রিজে রেখেছিলাম তার উপর একটু ঘি মাখিয়ে এক এক করে সবগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি। এবার আবার কিছুটা রোলের মতন করে নিব। মাছ থেকে অর্ধেকটা কেটে নিচ্ছি। এবার পিঙ্ক কালারেরটা রুটির মতন করে আবার বেলে নিচ্ছি। একইভাবে আবার রোলের মতন করে নিচ্ছি। এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে শক্ত করে নিব। হাতে সময় থাকলে আরো বেশি সময় ধরে রেখে দিতে পারেন। এতে আরো ভালো হয়। তৈরি হয়ে গেল কালারফুল সন্দেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।